আমাদের কাছে অনেক সময় অনেক রোগীরা আসে যে অন্য সময় সারাদিন ভালো থাকে, কিন্তু ঘুম থেকে উঠার সাথে সাথেই দেখা যায় যে ক্রমাগত হাঁচি হয়, নাক দিয়ে পানি চলে আসে, নাক বন্ধ হয়ে যায়। এই সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আছে। আসলে এইটা একটা বিভিন্ন কারণ হয়ে থাকে, এর মধ্যে মূল যে কারণ সেটা হচ্ছে ওয়েদারের কারণ এবং হিউমিডিটি চেঞ্জ এবং যে তাপমাত্রা যে একটা তারতম্য হয় সেটার কারণে আসলে এটা অনেক সময় হয়ে থাকে। এটা যদি এমনই হয়, যদি সকালবেলায় শুধু হয়, অন্য সময়ে এটা হয় না, সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাকে বলি ভেসোমোটর রাইনাইটিস। এবং এইটা মূল কারণ হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ, হিউমিডিটি বা আর্দ্রতার একটা পার্থক্য সকালবেলা থাকে, সেক্ষেত্রে চেঞ্জ, অথবা মানে প্রেশারের একটা চেঞ্জ অনেক সময় থাকে। সাধারণত দেখা যায় যে এটা মহিলাদের বেশি হয় পুরুষদের থেকে, এবং দেখা যায় যে কিছু কিছু সিজনে এটা আরও বেশি দেখা যায়, বিশেষ করে স্প্রিং সিজনে বা বসন্তকালে যখন আবহাওয়ার খুব বেশি তারতম্য দেখা যায় এবং তাপমাত্রার খুব বেশি পার্থক্য দেখা যায়, সেই সময়টা কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। তো আমরা বলবো যে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মূল যে কারণ সেটা হচ্ছে ওয়েদারের কারণ এবং হিউমিডিটি চেঞ্জ এবং যে তাপমাত্রা যে একটা তারতম্য হয় সেটার কারণে আসলে এটা অনেক সময় হয়ে থাকে। এটা যদি এমনই হয়, যদি সকালবেলায় শুধু হয়, অন্য সময়ে এটা হয় না, সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাকে বলি ভেসোমোটর রাইনাইটিস। এটা সাধারণত দেখা যায় যে বসন্তকালে বেশি হয়, স্প্রিং যেটা বলি স্প্রিং সিজনে বেশি হয়, কারণ এই সময়টায় আবহাওয়া মানে টেম্পারেচার এবং আবহাওয়ার তারতম্যটা খুব র্যাপিডলি হয়, এবং এই কারণে কিন্তু এই যে সমস্যাটা নিয়ে আসে যে ভেসোমোটর রাইনাইটিস আমরা বলে থাকি। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা নিয়ে আমাদের কাছে রোগীরা যখন আসে আমরা আসলে দেখি যে অন্য কোনো কারণে এটা হচ্ছে কি না। আমরা সাধারণত নাকটা আমরা এক্সামিনেশন করে দেখি যে নাকে কোনো অ্যালার্জিক কোনো সাইন সিম্পটম আছে কি না, নাকের ভিতরে কোনো মাংস বাড়া আছে কি না, নাকে কোনো নেজাল ডেভিয়েশন, নাকের হাড় বাঁকা আছে কি না, সেগুলো আমরা এক্সক্লুড করে দেখি। যদি কোনো কারণ না থাকে তাহলে সাধারণত আমাদের এই ভেসোমোটর রাইনাইটিসটাই আমরা ডায়াগনোসিস করি, এবং এটাকে সিম্পল কিছু চিকিৎসার মাধ্যমে, কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা এটা সমাধান করতে পারি। সকালে যখন আমরা হোম রেমেডি বা আমরা যে কী করবো সাজেশন, সকালেই যখন আমরা বের হব যে খুব র্যাপিডলি যেন ওয়েদার চেঞ্জ না, খুব সরাসরি যেন রোদের মধ্যে আমরা না যাই, আমরা ইচ্ছা করলে মাস্ক ব্যবহার করতে পারি বা ধুলাবালি এবং তা অ্যাভয়েড করতে পারি। আরেকটা যেটা আমরা করে থাকি যে চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা দিয়ে থাকি যে আমরা অ্যান্টিহিস্টামিন আমরা দিয়ে সাজেস্ট করে থাকি, এবং নাকের অনেক সময় টপিক্যাল স্টেরয়েড স্প্রে আমরা দিয়ে থাকি। এই চিকিৎসার মাধ্যমে কিন্তু অনেক সময় রোগীরা ইমপ্রুভ করে।